দর্শক স্বাগত সকলকে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত চোখ দৃষ্টিশক্তি সমস্যা এবং পরামর্শ নিয়ে নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি দেখবার জন্য দর্শক খাদ্য মানুষের জীবন বাঁচায় এটি খুব জানা বিষয় কিন্তু কোনো খাদ্য যখন অখাদ্যে পরিণত হয় তখন জীবন অনাকাঙ্ক্ষিত এবং নির্ধারিতভাবেই সংকটের মুখে পড়ে এমনই এক প্রাণঘাতী অখাদ্য হচ্ছে তামাক বা ধূমপান এই ধূমপানের কারণে প্রতি বছর আমাদের দেশে এবং বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ক্যান্সারের মতো জটিল এবং প্রাণঘাতী রোগে আক্রান্ত হচ্ছে তাই বিশ্ব তামাক মুক্ত দিবসকে মাথায় রেখে আজ আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি ধূমপানজনিত চোখ অন্যান্য শারীরিক সমস্যা আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘদিনের দৃষ্টিসেবক সেবাব্রত প্রাণ সুচিকিৎসক ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট লাসিক ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর হারুনুর রশিদ স্যার এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই নিউজের সম্পাদক এবং ধূমপান বিরোধী আন্দোলনের অগ্রণী ব্যক্তিত্ব জানব আলী নিয়ামত যাচ্ছে আলোচনায় স্বাগত জানাচ্ছি আপনাদের আজকের অনুষ্ঠানে কেমন আছেন ভালো আছি আমরা জানি যে ধূমপান বিরোধী আন্দোলনের সাথে আপনি একেবারে গোড়া থেকেই ছাত্রজীবন থেকেই সক্রিয় সংগঠক হিসেবে আছেন তো আপনার কাছে জানতে চাই চোখ ছাড়া এবং চোখ সহ শরীরের কোন কোন অংশে ধূমপান কি ধরনের ক্ষতিকর প্রভাব ফেলে দেখুন ধূমপান মানে বিষপান আমরা সকলেই জানি জি একটু বলে নেই যে আসলে ধূমপানের কথা বলছিলাম যে আমরা যখন ধূমপান করি সেই তামাকের ধোঁয়ায় প্রায় চার হাজার সক্রিয় রাসায়নিক পদার্থ থাকে যা আমাদের রক্তে প্রবেশ করে এবং শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে এবং ফলশ্রুতিতে আমাদের শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গই আক্রান্ত হয় এবং ধূমপানের সাথে ডায়াবেটিসের যেমন সম্পর্ক রয়েছে এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি রয়েছে এছাড়া শরীরের অনেক অসুখ বিসুখ করে আমরা যদি ছবি দিয়ে বুঝিয়ে দেয় দর্শকরা ভালো করে বুঝতে পারবেন যারা ধূমপান করেন তাদের অনেকেই দেখা যায় শ্বাসকষ্টে ভোগেন যেটাকে বলে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং সেখান থেকে অনেকের মৃত্যু পর্যন্ত ঘটে এছাড়া এর পরের ছবিতে আমরা দেখব যে সেখান থেকে অনেকের ফুসফুসের ক্যান্সার হয় এই ছবিতে লক্ষ্য করুন বাম দিকের স্বাভাবিক ফুসফুস এবং ডান দিকে লক্ষ্য করুন ক্যান্সারে আক্রান্ত ফুসফুস এবং যতজন মানুষ ফুসফুসের ক্যান্সারে মৃত্যুবরণ করেন তাদের আশিস থেকে নব্বই শতাংশই ধূমপানের কারণে এর পরের ছবিতে আমরা দেখব যে ধূমপানের কারণে আমাদের প্রায়শই হার্ট অ্যাট্যাক হয় লক্ষ্য করুন ছবিতে দেখা যাচ্ছে যে একটি স্বাভাবিক হৃদযন্ত্র এবং ডান দিকে লক্ষ্য করা যাচ্ছে ক্ষতিগ্রস্ত এবং এই হার্ট অ্যাটাকে মৃত্যুর সংখ্যাও অনেক বেশি এবং যারা ধূমপান করেন তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি দুই থেকে চার গুণ বেশি এর পরের ছবিতে আমরা দেখব যে যারা ধূমপান করেন তারা প্রায়শই ব্রেন স্ট্রোকে মৃত্যুবরণ করেন এবং সেক্ষেত্রেও তাদের সংখ্যা যারা অধুম পায় তাদের চাইতে দুই থেকে চার গুণ বেশি এর পরের ছবিতে আমরা দেখব যে ক্রনিক কিডনি ডিজিজ যারা ধূমপান করেন তাদের দীর্ঘমেয়াদী কিডনির অসুখের সম্ভাবনাও অনেক বেশি এর পরের ছবিতে আমরা দেখব যে যারা ধূমপান করেন তারা প্রায়শই দাঁত এবং মাড়ির অসুখে ভুগে থাকেন এছাড়া চোখ তো আছেই ধূমপানের ফলে দ্রুত চোখে ছানি পড়ে যায় এবং রেটিনার যে কেন্দ্র যেটাকে আমরা ম্যাকুলা বলি সেই ম্যাকুলাতে ক্ষয়ের সৃষ্টি হয় এছাড়া চোখ শুষ্ক হয়ে যায় ডায়াবেটিসজনিত চোখের রেটিনার জটিলতার বৃদ্ধি পায় এবং এছাড়া থাইরয়েড গ্রন্থিজনিত চোখের জটিলতা হয় অনেক সময় অপটিক স্নায়ু শুকিয়ে যায় যেটাকে আমরা টক্সিক এমব্লয়োপিয়া বলে থাকি অনেক সময় শিশুদের নানান ধরনের জটিলতার সৃষ্টি হয় আমরা আসলে জানতেই পারতাম না যে এত স্বাভাবিক যে অঙ্গগুলোর কি ভয়াবহ আকার ধারণ করে ধূমপানের ফলে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো ধূমপান বিরোধী ছাত্র আন্দোলনের একেবারে গোড়া থেকে আছেন এবং সক্রিয় সংগঠক বলা যেতে পারে অগ্রণী ভূমিকা পালন করছেন তো এই ব্যাপারে আপনি যদি আমাদের আজ কিছু বলেন ধূমপান বিরোধী আন্দোলনের আমরা যাত্রা শুরু করেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি সাস্ক অর্থাৎ স্টুডেন্টস কমিটি স্টুডেন্ট আমার বন্ধু ডাক্তার হারুনুর রশিদ রুমেল উনি সহসভাপতি ছিলেন আমরা উনিশশো সালে শুধু বাংলাদেশে নয় ওটা বিশ্বের প্রথম ছাত্রদের মধ্যে ধূমপান ও মাদক বিরোধী আন্দোলনের প্রতিকৃত সংগঠন যেটা উনিশশো সালেই জাতিসংঘ অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে স্বীকৃতি দেয় আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছ থেকে আমরা একটা ধূমপান বিরোধী আন্দোলনের সুদীর্ঘ ইতিহাসের সন্ধান পেলাম আমরা এই ব্যাপারে আরও আলোচনা করব স্যার আপনি বলছিলেন যে ধূমপানের কারণে চোখে অনেক ধরনের সমস্যা তৈরি করে যেমন তার মধ্যে একটি হচ্ছে ছানি তো এই ধরনের চিকিৎসা ব্যবস্থায় কি কোনো ধরনের তারতম্য হয় দেখুন ছানি সম্পর্কে আমাদের ধারণা যে চোখের ভেতরে পর্দা পড়া সেটি নয় চোখের ভেতরে যে স্বচ্ছ প্রাকৃতিক লেন্স থাকে সেটি ঘোলা হয়ে যাওয়ার নামই হলো চোখের ছানি পড়া তো তার চিকিৎসা হচ্ছে পুরনো পদ্ধতি একটি রয়েছে আধুনিক পদ্ধতি আমরা ছবি দিয়ে আমরা দর্শকদেরকে বুঝিয়ে দেই পুরনো পদ্ধতিতে ছানিটাকে চোখের ভেতর থেকে আস্ত বের করে আনা হতো সেখানে প্রায় ১২ থেকে ১৪ মিলিমিটার জায়গা কাটতে হতো সাত থেকে দশটি সেলাই দেবার প্রয়োজন হতো ইনজেকশন লাগতো বলে ব্যান্ডেজ লাগতো কি। কালো চশমা পরা লাগতো এর পরের ছবিতে আমরা দেখব আধুনিক পদ্ধতিতে একটি উন্নত মানের ফ্যাকো মেশিনের মাধ্যমে ছানিটাকে টুকরো করে গলিয়ে বের করে নিয়ে সে আমরা লেন্সটা বসিয়ে দিই আমরা একটা ভিডিও দিয়ে দর্শকদের সেটা বুঝিয়ে দিতে পারি এটি আমাদের চোখের লেন্স সেটি ঘোলা হয়ে গেলে তার নাম হচ্ছে ছানি এই ছানিটাকে বের করবার জন্যে আমরা উন্নত মানের ফ্যাকো মেশিন ব্যবহার করি লক্ষ্য করুন প্রথমে জেল দেওয়ার পরে সেখানে তার যে অ্যান্টিরিয়র যে ক্যাপসুল রয়েছে বা আবরণ সেটাকে আমরা বের করে নিয়ে আসি যেটাকে আমরা বলি ক্যাপসুলার এক্সিস এর পরপরই আলট্রাসনিক কম্পন দিয়ে এবং খুব নিম্ন মাত্রার আলট্রাসনিক কম্পন এবং উচ্চ মাত্রার ভ্যাকিউম দিয়ে ছানিটাকে আমরা শুষে বের করে নিয়ে আসি মাত্র দুই দশমিক দুই মিলিমিটার ছিদ্র এটাই হলো লেন্স এবার লেন্স বসানোর পালা লক্ষ্য করুন লেন্সটাকে আমরা বসিয়ে দিলাম এটি একটি নরম লেন্স যেটি চোখের ভেতরে বসে গেল অত্যন্ত রোগী বান্ধব পদ্ধতি দশ মিনিট সময় লাগে কোনো রকম রক্তপাত ইনজেকশন কাটা ছেড়া, সেলাই ব্যান্ডেজ কিচ্ছু লাগে না তো আমরা আজকে ভাগ্যবান আমরা কথা বলছিলাম অনুষ্ঠানের আগে যখন জানতে পারলাম যে আপনার চোখে নাকি ছানির অপারেশন হয়েছে তো আমরা সবসময় তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি আপনার কাছ থেকে জানতে চাই যে ছানির অপারেশনের পর আপনার অনুভূতিটা আসলে কি আমি দীর্ঘ আট বছর আগে আমার বন্ধু ডাক্তার হারুন রশিদের মাধ্যমে আমার দুটো চোখে ফেকো সার্জারির মাধ্যমে এই ছানি দূর করেছি এই পদ্ধতিতে যারা ছানি দূর করেন তা তাদের ভয়ের কোনো কারণ নেই এবং অত্যন্ত একটি সহজ এবং সচ্চ উপায় আমি মনে করি যেটি মাত্র উনি বললেন 10 মিনিটেই আমি খবরের কাগজ পড়তে পড়তে বা বাসায় ফিরেছিলাম আরস পর্যন্ত সুস্থ আছি আচ্ছা তো আপনার কাছে জানতে চাচ্ছি ম্যাকুলার ক্ষয়ের রোগের যে সিম্পটম বা উপসর্গগুলো এবং এর চিকিৎসা সম্পর্কে যদি আমাদের একটু বলেন আমরা ছবি দিয়ে আমরা বুঝিয়ে দেই দর্শকরা আরো ভালো করে বুঝতে পারবেন এটি আমাদের একটি স্বাভাবিক রেটিনা এবং রেটিনার যে কেন্দ্র সেটাকে বলে ম্যাকুলা এখানে সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালিকা সমূহ রয়েছে এই ম্যাকুলার কারণে আমাদের কেন্দ্রের দৃষ্টি এবং রঙিন দৃষ্টি নিশ্চিত হয় ধূমপান এই ম্যাকুলাকে আক্রান্ত করে যারা ধূমপান করেন তাদের এই ম্যাকুলার ক্ষয়ের সম্ভাবনা দুই থেকে চার গুণ বেশি এবং ধূমপানের মাত্রা বেড়ে গেলে তার পরিমাণ আরও বেড়ে যায় পরের ছবিতে আমরা দেখব রেটিনাতে হলুদ দানাদার বস্তু বিক্ষিপ্ত বস্তু জমা হয় রেটিনা পাতলা হতে থাকে এবং এটা দু ধরনের আছে একটি হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে ওয়েট এর পরের ছবিতে আমরা দেখব যে বাম দিকের ছবিতে আমরা দেখব শুষ্ক এআরএমডি এবং ডান দিকে আমরা দেখব ভেজা এআরএমডি সেখানে রেটিনাতে সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালিকা সমূহ উৎপন্ন হয়ে সহজে রক্তক্ষরণ ঘটায় এবং দৃষ্টি ঝাপসা হয়ে আসে ভিডিও দিয়ে আমরা একটু দেখি যে এই বার্ধক্যজনিত রেটিনার ক্ষয়টা কি হয় লক্ষ্য করুন এই যে এটা হচ্ছে রেটিনার কেন্দ্র যেটাকে আমরা ম্যাকোলা বলি সেই একটু আগে যেটা বলছিলাম যে ম্যাকুলাতে হলুদ দানাদার বস্তু জমা হচ্ছে আপনি লক্ষ্য করুন এবং ফলে সেই রেটিনা সেখানে পাতলা হয়ে যায় এবং দৃষ্টি আস্তে আস্তে কমে আসে লক্ষ্য করুন সেখানে সেই হলুদ দানাদার বস্তুর ভেতর দিয়ে রক্ত সমূহ যেটা অস্বাভাবিক দুর্বল সহজেই রক্তক্ষরণ ঘটাচ্ছে রেটিনা আর এভাবেই একজন মানুষ অন্ধত্বের দিকে ধাবিত হয় আপনি শুনে অবাক হবেন সারা বিশ্বব্যাপী এই এজ ম্যাকুলার ডিজেনারেশন অন্ধত্বের তৃতীয় বৃহত্তম কারণ হলো উন্নত বিশ্বে সেটি প্রধানতম কারণ অন্ধত্বের আমরা আসলে অনেক ভয়াবহ সব ইনফরমেশন পাচ্ছি ধূমপান চোখের সমস্যা এবং বিভিন্ন ব্যাপার নিয়ে তবে এখন একটা বিরতি নেবার সময় হলো দর্শক ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আলোচনা হচ্ছে ধূমপান ধূমপানজনিত চোখ ও অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে সঙ্গে আছেন দীর্ঘদিনের বিজ্ঞ চিকিৎসক চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর হারুনুর রশিদ স্যার নিচ্ছি স্বল্প সময়ের জন্য একটা বিরতি ফিরে এসে আপনাদের সাথেই পেতে চাই দর্শক আরও একবার স্বাগত সবাইকে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে ধূমপানজনিত চোখের এবং অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন দীর্ঘদিনের অভিজ্ঞ এবং সুপরিচিত চক্ষু রোগ বিশেষজ্ঞ ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট ল্যাসিক ফ্যাকো ও গ্লোকোমা স্পেশালিস্ট ডক্টর হারুনুর রশিদ স্যার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই নিউজের সম্পাদক আলী নিয়ামত আচ্ছা বিরতির আগে আমরা আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি তো আমরা এখন আপনার কাছে জানতে চাই যে ধূমপানের সাথে ডায়াবেটিসের কোনো সম্পর্ক আছে কিনা এবং থাকলে এই ধূমপানের কারণে ডায়াবেটিস রোগীদের চোখে কি ধরনের জটিলতা তৈরি হয় প্রথমত যারা ধূমপান করেন হুম হুম তাদেরই ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে দ্বিগুণ আচ্ছা এবং ডায়াবেটিস শরীরের প্রায় প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকেই আক্রান্ত করে যার মধ্যে হার্ট রক্তনালী কিডনি স্নায়ু এবং চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই ডায়াবেটিস চোখের রেটিনাকে আক্রান্ত করে রেটিনাতে সূক্ষ্ম সূক্ষ্ম রক্ত নালিকা সমূহ রয়েছে ডায়াবেটিসের কারণে সেখানে চর্বি জমে আমির জাতীয় পদার্থ জমে পানি জমে এবং রক্তক্ষরণ হয় এর পরের ছবিতে আমরা দেখব চোখের ভেতরে রক্তক্ষরণ এক পর্যায়ে চোখের রেটিনার সামনে অবস্থিত ভিট্রিয়াস প্রকোষ্ঠে প্রবেশ করে এবং তখনই হঠাৎ করে একজন রোগীর দৃষ্টি অনেকটাই কমে যায় যেটাকে বলে ভিট্রিয়াস হাত ধরে একটা সঙ্গবদ্ধ যখন রেটিনাকে সামনের দিকে টানতে থাকে এর পরের ছবিতে আমরা দেখব তখন রেটিনা ছিঁড়ে যায় আমরা পরের ছবিটা একটু দেখি সেটাকে বলে রেটিনাল ডিট্যাচমেন্ট এগুলোকে বলে অ্যাডভান্স ডায়াবেটিক আই ডিজিজ অর্থাৎ অতিমাত্রায় অগ্রসরমান জনিত চোখের অসুকার এভাবেই একজন ডায়াবেটিস রোগী অন্ধত্বের কোলে ঝুঁকে পড়ে এবং গবেষণায় দেখা গেছে যে ধূমপান ডায়াবেটিস জনিত রেটিনার এই রক্তক্ষরণ এবং জটিলতাকে অনেক মাত্রায় বাড়িয়ে দেয় অনেক ধুমপাই হয়তো জানে না ব্যাপারটা আমরা আশা করি ওনারা সতর্ক হবেন এই ব্যাপারটার নিয়ে আপনার কাছে অনুষ্ঠানের প্রথম দিকে শুনতে পাচ্ছিলাম যে আপনি বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণ আইন দু হাজার পাঁচের পটভূমি সম্পর্কে আমাদের জানাচ্ছিলেন তো এই আইনের বর্তমান অবস্থা এবং বাস্তবায়ন সংক্রান্ত কোনো ধারণা কি দিতে পারেন আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকার এবং বিশেষ করে বর্তমান সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় এই ব্যাপারে অত্যন্ত সক্রিয় আচ্ছা দু সালে যে তামাক নিয়ন্ত্রণ আইন আমরা উনিশশো সাল থেকে শুরু করে তামাক নিয়ন্ত্রণ আইন করতে সমর্থ হয়েছিলাম সেটিকেই এগিয়ে নিতে বর্তমান সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী বিশ্বনেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং উপদেশে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এটাকে অত্যন্ত সক্রিয় করে তুলেছেন এবং আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দু সালের ভিতরে এ দেশে সম্পূর্ণ তামাক উৎপাদন এবং বিপণন নিষিদ্ধ করে তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলবেন মাননীয় প্রধানমন্ত্রীর এই শুভ ইচ্ছাকে আমরা যেন দু সালের মধ্যে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করতে পারি সে লক্ষ্যেই সাজ্ক আধুনিক গ্যাট এবং অন্যান্য তামাক বিরোধী সংস্থাগুলো একসাথে আমরা কাজ করার জন্য অঙ্গীকারাবদ্ধ হয়েছি এবং এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আগামী দু সালের মধ্যে বাংলাদেশ সম্পূর্ণ তামাক বা ধূমপান মুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠা লাভ করবে এই আশাবাদ আমি ব্যক্ত করতে পারি অনেক ধন্যবাদ এবং আপনার এই শুভ ইচ্ছার সাথে আমাদের আর এবং সকল মিডিয়া সবসময় থাকবে স্যার আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে ড্রাই আই বা চোখের এক ধরনের শুষ্কতা অসুখ আছে তো এটা কিভাবে হয় আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই নানান ধরনের ধোয়া যেমন ধরুন কলকারখানার ধোয়া গাড়ির ধোয়া সবচেয়ে বড় কথা ধূমপান যেটা নিয়ে আজকে আমরা আলাপনা করছি এই ধূমপানের কারণে আমাদের চোখ চোখ হয় অসম্ভব করে ছবিটা দেখি ধূমপানের কারণে আমাদের চোখের সামনের যে টিয়ার ফিল্ম আমরা যেটাকে বলি সেটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ফলে আমাদের চোখ লাল হয়ে যায় চোখ জ্বালা পোড়া করে চোখে নানান ধরনের অস্বস্তি হয় মনে হয় চোখে এক ধরনের বালু কণা গেছে এই ধরনের স্যান্ডি ফিলিংস হতে থাকে চোখের ভিতরে একটা আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু দিলে নেমে আসে রক্ত রক্ত প্রবাহের মাত্রা কমিয়ে দেয় ফলে অপটিক স্নায়ু অপুষ্টিতে ভোগে এবং সেটা শুকিয়ে যায় আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই যে শুধুমাত্র ধূমপানের কারণে অপটিক স্নায়ু ক্ষতিগ্রস্ত হয়ে অপটিক অ্যাট্রফি বা অপটিক স্নায়ু শুকিয়ে গেলে একজন মানুষ হঠাৎ করে অন্ধ হয়ে যেতে পারে যেটাকে বলে টোবাকো অ্যামব্লায়োপিয়া আচ্ছা এই ধরনের কোনো কিছু আমাদের জানা ছিল না আপনার কাছ থেকে জানতে পেরে অনেক উপকৃত হচ্ছে স্যার আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আপনি অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলেন যে থাইরয়েড গ্রন্থির সাথেও ধূমপানের একটা সম্পর্ক তৈরি হয়ে যায় ধূমপান কিভাবে থাইরয়েড গ্রন্থিকে আক্রান্ত করে দেখুন একটি অসুখ রয়েছে যেটাকে বলে গ্রেপস ডিজিজ বা থাইরোটক্সিকোসিস আচ্ছা তার একটা উপসর্গ হলো চোখটা তার কোটর থেকে বাইরে বেরিয়ে আসে গবেষণায় দেখা গেছে যারা ধূমপান করেন তাদের এই গ্রেপস ডিজিজ জনিত চোখের যে জটিলতা যেটাকে বলে প্রপ্টোসিস সেটা আরো বেশি হয় আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিশেষ করে মহিলারা এটার শিকার লক্ষ্য করুন থাইরয়েড গ্ল্যান্ড এবং সেই থাইরয়েড গ্রন্থির কারণে চোখটা বড় বড় লাগছে চোখটা অক্ষিকটরের থেকে বেরিয়ে আসছে এবং ধূমপান করলে এটা সম্ভাবনা বেড়ে যায় এমন কি এটা চিকিৎসাও ব্যাহত হয় তাই আমি সকলকে বলবো ধূমপান থেকে বিরত থাকার জন্য অবশ্যই আমরাও সেই কথা তাদের বারবার স্মরণ করিয়ে দিতে চাই আপনি বলছিলেন যে ধূমপানের শিশুদের চোখও ক্ষতিগ্রস্ত হয় এটা কিভাবে দেখুন বিশেষ করে যে সমস্ত মহিলারা অন্তঃসত্ত্বা অবস্থাতে ধূমপান করেন আচ্ছা তাদের শিশুরা অপরিপক্ক অবস্থায় জন্মগ্রহণ করে যেটাকে বলে প্রি ম্যাচিউর বেবি তাদের ওজনও কম হয় আমরা ছবি দিয়েই বুঝিয়ে দেই এবং সেই ধরনের শিশুদের বাঁচিয়ে রাখবার জন্য রাখি এবং সেখানে উচ্চ মাত্রার অক্সিজেন ব্যবহার করা হয় ফলশ্রুতিতে তাদের চোখের রেটিনাতে একটা মারাত্মক ব্যাধি হয় যার যার নাম হচ্ছে রেটিনোপ্যাথি প্রি ম্যাচিউরিটি নিচে বাম দিকের ছবিতে লক্ষ্য করুন এবং সেখানে রেটিনাটা তার স্বাভাবিক অবস্থান থেকে সরে আসে ছিঁড়ে যায় যেটাকে রেটিনার ডিট্যাচমেন্ট হয় সেখান থেকে অলস চোখ থেকে একটা শিশুর চোখ সারা জীবনের জন্য বাঁকা হয়ে যেতে পারে সুতরাং আমি অবশ্যই সেই সমস্ত মহিলাদেরকে বলবো যারা ধূমপান করেন তারা যেন অন্তঃসত্ত্বা অবস্থায় অবশ্যই ধূমপান না করে আচ্ছা এটা মা এবং শিশু সবার জন্য অনেক উপকৃত হবেন স্যা আপনি বলছিলেন যে চোখের জন্য কিছু কিছু খাবার নাকি ভালো রাখে চোখকে তো সুস্বাস্থ্যের জন্য আসলে চোখের কি কি ধরনের খাবার খাওয়া উচিত আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই তার দর্শকরা মনে হয় ভালো করে বুঝতে পারবেন আমাদের সবুজ শাকসবজি খাওয়া উচিত কারণ এটাতে লুটিন এবং জিগজ্যান্থিন থাকে যেটা ছানি প্রতিরোধ করে এবং বার্ধক্যজনিত ম্যাকুলার ক্ষয় প্রতিরোধ করে পরের ছবিতে আমরা দেখব যে গাজর মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়া এবং বিদেশে যারা থাকেন অ্যাপ্রিকট নিচে বাম দিকের ছবিতে আমরা দেখছি এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে যেটা চোখের জন্যে অতি প্রয়োজন এর পরের ছবিতে আমরা দেখব পাকা কলা পাকা পেপে আম এখন আমের মৌসুম কামরাঙা এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে পরের ছবিতে আমরা দেখি ভিটামিন সি নানান ধরনের লেবু টমেটো স্ট্রবেরি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে পরের ছবিতে আমরা দেখব ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেগুলো বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন স্যামন মাছ বাংলাদেশের পদ্মার ইলিশ এর পরের ছবিতে আমরা দেখবো অন্যান্যভাবেও আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পাই যেমন ফ্ল্যাক্সিড ফ্ল্যাক্সিড অয়েল এবং নানান ধরনের ক্যাপসুল পাওয়া যায় যার মধ্যে এই ধরনের ওমেগা থ্রি অ্যাসিড রয়েছে পরের ছবিতে আমরা দেখি নানান ধরনের বাদাম যেমন চীনা বাদাম কাঠ বাদাম সানফ্লাওয়ার বা সূর্যমুখীর তেল এবং বিচি এবং অ্যাভোক্যাডো পরের ছবিতে আমরা একটু দেখি যে কোনো ধরনের লাল মাংস দই এবং শিবের এই জিনিসগুলো চোখের জন্য খুব উপকারী কারণ এটাতে প্রচুর পরিমাণে জিঙ্ক থাকে এবং চীনা বাদাম যে ছবিটা আমি দেখেছি সেখানে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে আচ্ছা খুব সুস্বাদু সব ফল এবং খাদ্যের ছবি দেখতে পেলাম আমরা স্যার জানতে চাচ্ছি যে অনেক সময় মনে করে একজন ধুম পাই যে তারই তো ক্ষতি হচ্ছে অন্যের কি আসে যায় কিন্তু আমরা জানি ইদানিং পরোক্ষভাবে পরোক্ষ স্মোকিং একটা ব্যাপার আছে তো এই পরোক্ষভাবে ধুমপান কিভাবে এফেক্ট করে মানুষকে সেটা যদি বলেন বলতে পারেন যারা প্রত্যক্ষ ধূমপাই এবং পরোক্ষ ধূমপাই কাছাকাছি রেজাল্ট কেননা গবেষণায় দেখা গেছে বিশেষ করে বার্ধক্যজনিত যে ম্যাকুলার ক্ষয় তার সম্ভাবনা কিন্তু পরোক্ষ ধূমপাইদের ক্ষেত্রেও প্রায় দ্বিগুণ এছাড়া আমরা যেটা বলেছি যে গ্রেপস ডিজিজ যেখানে চোখটা বের হয়ে আসে তার নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায় ধূমপাইদের ক্ষেত্রে এছাড়া অনেক ক্ষেত্রে চোখ এতটাই শুষ্ক হয় বিশেষ করে যারা কন্ট্যাক্ট লেন্স পরেন তারা যদি ওরকম ধূমপানের পরিবেশে যান তারা কিন্তু বেশ চোখের শুষ্কতা এবং অস্বস্তিতে ভুগে থাকেন আচ্ছা আপনার কাছে জানতে চাইছি খুব সংক্ষিপ্তভাবে যে আমরা অনেক কিছু আলোচনা করলাম চোখের উপর ধূমপানের প্রভাব তো জনগণের মধ্যে এটা সম্পর্কে সচেতনতা কতখানি রয়েছে আজকে আমার বন্ধু ডক্টর হারানুর রশিদ যেভাবে তুলে ধরলেন চোখের সাথে ধূমপানের সম্পর্কটা এটা আমার মনে হয় বাংলাদেশের অনেকেরই অজানা জি তাই এই সংবাদটা বা মেসেজটা গোটা বাংলাদেশের আনাচে কানাচে সরিয়ে দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারকে আহ্বান জানাবো সাথে আমরা যারা ধূমপান ও মাদক বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত আছি আমাদেরও উচিত হবে বিশেষ করে গণমাধ্যমের মাধ্যমে সংবাদপত্রের মাধ্যমে এটাকে সবার কাছে জানানো কেননা ধূমপান না করেও একজন অধমপায়ের সংস্পর্শে এসে স্বামী চাচা ছেলে বা বন্ধু এসে যে কেউ মৃত সন্তান অথবা বিকলাঙ্গ সন্তানের জন্ম দিতে পারে অন্ধ সন্তানের জন্ম দিতে পারে এই মেসেজটা অত্যন্ত জরুরি সবাইকে জানানো যেন বাংলাদেশে এখন প্রতিবছর ধূমপানের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের জরিপ মতে এক লক্ষ মানুষ মারা যাচ্ছে এটা অত্যন্ত মানে গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি মনে করি এই সূত্র ধরে আমি বলতে চাই যে আপনারা ধূমপান বর্জন করুন আর যারা এখনও ধূমপান করেননি তারা ধূমপান শুরুই করবেন না এবং যারা ধূমপান করছেন তারা দ্রুত ধূমপান ছেড়ে দিন আমরা মনে করি আজকে আপনারা যে পরামর্শ দিলেন সেটি আমাদের যারা জানেন এবং জানেন না সবার জন্যই অনেক উপকার বয়ে নিয়ে আসবে আপনাদের অনেক ধন্যবাদ অনেক ব্যস্ততার মধ্যে থেকে আপনারা আমাদের আজকের অনুষ্ঠানে এসে সময় দিয়েছেন বলে আপনাকেও ধন্যবাদ আর টিভির সকল দর্শক এবং আর টিভি ধন্যবাদ আপনাদের অনেক ধন্যবাদ দর্শক প্রতিটি মানুষের কাছেই দেহ অমূল্য সম্পদ কোনোভাবেই এই দেহের কোনো অংশের বিনিময় মূল্য হয় না অথচ কিংবা অজ্ঞানতার অথচে কষ্টার্জিত সেই কাজটি আমাদের অনেকেই করছেন যার পরিণতি অঙ্গহানি প্রাণহানি বা মারাত্মক জটিল অসুস্থতা যা চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে হয়তো নিঃস্ব হতে পারে আপনার পুরো পরিবার অনিশ্চিত হতে পারে অনেকগুলো মানুষের জীবন নিজের স্বার্থে পরিবার সমাজ রাষ্ট্র এবং বিশ্ব মানবতার স্বার্থে তাই আসুন এখনই ধূমপান মুক্ত থাকার শপথ করি তামাক মুক্ত জীবন করি এ প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি যেতে যেতে পরামর্শ একটাই আপনার চোখ এবং জীবন সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছে রাখুন আল্লাহ হাফেজ